নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। অল্প সময়েই মজবুত হয়েছে ভারত মার্কিন সম্পর্কের ভিত, দাবি বাইডেন প্রশাসনের। কোভিড আবহে ভারতের পাশে চীন, পাঠানো হবে চিকিৎসা সরঞ্জাম। আগামী বছরেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে মায়ানমার, আগাম সতর্কতা রাষ্ট্রপুঞ্জে। টিকা তৈরির ফর্মুলা দেওয়া উচিত হবে না উন্নয়নশীল দেশগুলোকে, স্পষ্ট মন্তব্য বিল গেটসে। আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরছে মার্কিন সেনা, পুনরায় শক্তি বাড়াতে শুরু করেছে তালিবান। জুরাসিক যুগের কুমির ছিল শিং বিশিষ্ট, মেনে নিলেন জীববিদরা। মৃত্যু হলো চাঁদে পা রাখা প্রথম মহাকাশচারী। চলে আসে বিস্তারিত খবরে। অল্প সময়েই মজবুত হয়েছে ভারত মার্কিন সম্পর্কের ভিত, দাবি বাইডেন প্রশাসনের। মজবুত হচ্ছে সম্পর্কের ভিত, বাইডেন শাসনকালে আরও কাছাকাছি ভারত আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউস দখলের পর মাত্র 100 দিনের মধ্যে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও জোরদার হয়েছে। বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতিতে একথা জানান মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস। এদিন তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার শাসনভার গ্রহণ করার পর সারা বিশ্বের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সদা প্রস্তুত বাইডেন সরকার। সবসময়ই তার মুখে শোনা যায় বন্ধুদেশ ভারতের প্রশংসা। ক্ষমতায় আসার পর তিনি যেভাবে এই দুই দেশের সম্পর্কের সমীকরণকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেছেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল বাইডেনের। এছাড়াও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে তার। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসেছেন। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার জন্য কেরি ভারতে ছিলেন। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ভারত মার্কিন সুরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার জন্য ভারতে এসেছিলেন। তিনি বলেন, এখান থেকেই বোঝা যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করতে কতটা উৎসাহী জো বাইডেন সরকার। অন্যদিকে করোনার বিরুদ্ধে ভারতকে লড়তে সাহায্য করছে বাইডেনের আমেরিকা। প্রথম ঢেউয়ের সময় ভারত প্রচুর হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল আমেরিকাকে, তখন ট্রাম্পের সরকার ছিল। পরে যখনই দরকার পড়েছে, ভারত আমেরিকাকে সাহায্য করেছে করোনা যুদ্ধে লড়ার জন্য। দ্বিতীয় ঢেউয়ে ভারত বিপন্ন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। করোনা যুদ্ধে লড়ার জন্য প্রচুর সামগ্রী এসে পৌঁছেছে ভারতে। এই নিয়ে ভারতের দ্বিতীয় বিমান এলো। আগামী সপ্তাহে এমন আরও কয়েকটি মার্কিন বিমান করোনার যুদ্ধ সামগ্রী নিয়ে এসে পৌঁছবে ভারতে। এয়ারক্রাফ্ট C-17 গ্লোব মাস্টার নামে ওই বিমান ভারতে সাহায্য নিয়ে এসে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়া ট্রাভিস এয়ারফোর্স বেস থেকে করোনা যুদ্ধ সামগ্রী নিয়ে দিল্লিতে পা রাখে। এই বিমানে ভারতকে অক্সিজেন সাপোর্ট, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন জেনারেশন ইউনিট, PPE, ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং সাপ্লাই, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, থেরাপিউটিক্স এবং পাবলিক হেলথ অ্যাসিস্ট্যান্স পাঠিয়েছে আমেরিকা। মার্কিন সাহায্যের প্রথম বিমানে $100 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোভিড মোকাবিলা সামগ্রী পাঠানো হয়েছিল। কোভিড আবহে ভারতের পাশে চীন, পাঠানো হবে চিকিৎসা সরঞ্জাম। আমেরিকা, রাশিয়া, ভুটান, বাংলাদেশ সহ একাধিক দেশের সঙ্গে এবার চীনও। সেদেশের তরফেও জানিয়ে দেওয়া হলো, করোনা মোকাবিলায় ভারতকে সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত তারা। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই নিয়ে ফোনে কথা বলেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ফোনে ওয়াং ই সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিদেশ মন্ত্রক এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে, তাতে চীনের বিদেশ মন্ত্রকের এই প্রস্তাবের প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, ভারত ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে চীনের বিভিন্ন সংস্থার থেকে অক্সিজেন, টিকা, ওষুধ তৈরির কাঁচামাল কিনছে। চীনের বিদেশমন্ত্রী এও বলেছেন যে কোভিড আসলে গোটা মানবজাতির শত্রু। ভারতে কোভিড মোকাবিলা করার জন্য সমস্ত ধরনের কাঁচামাল যাতে তাড়াতাড়ি পৌঁছয় তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস ওয়াংয়ের। এর জন্য চীনের বিমানবন্দর, বিমান সংস্থা, শুল্ক বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়াং ই স্পষ্ট জানিয়েছেন, ভারত থেকে চার্টার্ড বিমান সেদেশে নামতে দেবে চীন। কাঁচামাল নিয়ে ভারতের কোনো অভিযোগ থাকলে তা দ্রুত শুনে নিষ্পত্তি করা হবে। এপ্রিল থেকে ভারতে প্রায় 26,000 ভেন্টিলেটর এবং অক্সিজেন জেনারেটর, 15,000 মেডিকেল মনিটর এবং
3,800 টন ওষুধ, রাসায়নিক ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে চীন বলে জানান ওয়াং। কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য 16 বছরের পুরনো নীতি রদবদল করেছে মোদী সরকার। ভারতের নীতি ছিল দেশের সংকটে বিদেশ থেকে সাহায্য নেবে না, সেই নীতিতেই বদলা আনা হয়েছে। আগামী বছরে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে মায়ানমার, আগাম সতর্কতা রাষ্ট্রপুঞ্জের। মায়ানমার নিয়ে আশঙ্কার কথা শোনালো রাষ্ট্রপুঞ্জ। অতিমারিতে এমনিতেই বিধ্বস্ত এই দেশের অর্থনীতি। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে কার্যত অচল দেশের বিভিন্ন পরিষেবা, আর তার জেরে মায়ানমার আগামী বছরে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে বলে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জ। মায়ানমারের বর্তমান জনসংখ্যা 5 কোটির কাছাকাছি। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী বছরের গোড়ায় দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা অর্থাৎ প্রায় 2.5 কোটি মানুষ অনাহারে ভুগবেন। ওই রিপোর্টে বলা হয়েছে, 2005 সালের পর থেকে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল দেশের অর্থনীতি। গত বছর অতিমারিতে তা কিছুটা হলেও থমকে গিয়েছিল, কিন্তু এবছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে। ব্যাংকিং থেকে স্বাস্থ্য বা শিক্ষা পরিষেবা সব কিছুই স্তব্ধ। এভাবে আরও কয়েক মাস চলতে থাকলে আগামী বছর এই দেশের অর্ধেক মানুষ খেতে পাবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইউএনপিডি। এই হুঁশিয়ারির পরেও পরিস্থিতি আদৌ কতটা পাল্টাবে তা নিয়ে সংশয় রয়েছে। গত 3 মাসে 750-এরও বেশি সেনাবিরোধী বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে মায়ানমারে। প্রায় 1 মাস ধরে সেনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে জনজাতি জঙ্গি সংগঠনগুলিও। তাইল্যান্ডের সীমান্তে কারেন জনজাতির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে মায়ানমার সেনার। এই পরিস্থিতিতে সেনার চাপে কারেনদের একটা বড় অংশ তাইল্যান্ডে পালিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সংখ্যাটা নিহাত কম নয়, অন্তত 8,000। গত মঙ্গলবার মায়ানমার সেনার একটি ছাউনি উড়িয়ে দিয়েছিল কারেন বিদ্রোহীরা। তাতে মৃত্যু হয় 13 জন সেনা ও 3 জন কারেন বিদ্রোহীর। এরপর থেকেই তাদের উপরে চাপ বাড়াচ্ছে সেনা। ইতিমধ্যেই সালাউইন নদী পেরিয়ে তাইল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। চু ওয়ান নামে একজন বলেন, আমায় নদী পেরিয়ে আসতেই হলো, শুনেছি সেনা পেলেই গুলি করে আমাদের মেরে ফেলবে, সেই জন্য তাইল্যান্ডে চলে আসতে বাধ্য হলাম। এর মধ্যে জুন্টা সরকারের বিরোধিতা করে টোকিও অলিম্পিক্স থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মায়ানমারের এক সাঁতারু। উইন তে উ নামে বছর 26-এর ওই যুবক জানিয়েছেন, তিনি ওই প্রতিযোগিতায় অংশ নিলে তা জুন্টা সরকারের প্রচার করা হবে। তার কথায়, উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমার দেশের জাতীয় পতাকার তলায় হাঁটতে পারবো না, যা আমারই দেশের অসংখ্য মানুষের রক্তে ভেজা। টিকা তৈরির ফর্মুলা দেওয়া উচিত হবে না উন্নয়নশীল দেশগুলোকে, স্পষ্ট মন্তব্য বিল গেটসের। 6 বছর আগে এক আলোচনায় বিশ্বজুড়ে মহামারীতে মৃত্যুর সংখ্যা বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মহামারীর প্রাণহানি নিয়ে সতর্ক করে কথা বললেও প্রতিষেধকের প্রস্তুত প্রণালী বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে দিতে অস্বীকার করেছিলেন বিল গেটস। গত 25 এপ্রিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোভিড-19 টিকার পেটেন্ট সুরক্ষা তুলে দেওয়া উচিত হবে কিনা, কিংবা টিকার প্রস্তুত প্রণালী বিশ্বকে দিয়ে দিলে তাতে কার্যকর ফল আসবে কিনা। জবাবে বিল গেটস স্পষ্ট বলেছিলেন, এটা উচিত হবে না। তিনি বলেছিলেন, মহামারী বিনাশে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে টিকার প্রস্তুত প্রণালী দেওয়া যাবে না। বর্তমান সময়ে গোটা বিশ্ব মহামারীতে ভুগছে, এই কঠিন পরিস্থিতিতে করোনার হ্রাস টানতে ভ্যাকসিনের উপর জোর দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ব্যবসায়ী বিল গেটস উন্নয়নশীল দেশগুলির সাথে ভ্যাকসিনের পেটেন্ট না ভাগাভাগি করার কথা বলে সকলের সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আসলে তিনি ভ্যাকসিন কুক্ষিগত করে রাখার পক্ষে সওয়াল করেছেন, এটা ভাবা ভুল। আসলে তিনি বলতে চেয়েছেন, যদি যেখানে সেখানে গজিয়ে ওঠা টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোর হাতে এই ফর্মুলা গিয়ে পড়ে, তাহলে টিকার নিরাপত্তায় বিঘ্নিত হবে, অর্থাৎ টিকার মান বজায় থাকবে না। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দেশের বৃহত্তম ইনস্টিটিউট, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তির আওতায় কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করে আসছে। যেসব কোম্পানি বা সংস্থার কাছে টিকা উৎপাদনের সঠিক পরিকাঠামো এবং অনুমতি রয়েছে, তারা কেউ বসে নেই, সবাই করোনার টিকা তৈরি করছে। কিন্তু তার বাইরে গিয়ে যথেচ্ছভাবে যদি টিকা উৎপাদন শুরু হয়, তবে এর উদ্দেশ্যই ব্যর্থ হবে। বিল গেটস এখানেই থামেননি, তিনি আরও বলেছিলেন যে বিশ্বের কিছুই নেই যে ধনী দেশগুলো প্রথমে ভ্যাকসিনগুলোর জন্য নিজেদেরকে অগ্রাধিকার দিয়েছে। এটি সত্যি যে 30 বছর বয়সী লোকেদের আমেরিকা যুক্তরাজ্য ভ্যাকসিন দিতে পারছে, তবে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাতে 60 বছর বয়সীদের টিকা দিতে পারছে না। মারাত্মক করোনা সংকটের মুখোমুখি দেশগুলি 2-3 মাসের মধ্যে ভ্যাকসিন পাবে। উন্নত দেশগুলোতে একবার টিকাকরণ শেষ হলে উন্নয়নশীল দেশগুলোতেও ভ্যাকসিন সরবরাহ করা হবে।
আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরছে মার্কিন সেনা, পুনরায় শক্তি বাড়াতে শুরু করেছে তালিবান। আজ অর্থাৎ পয়লা মে থেকে আফগানিস্তানে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবছর 11 সেপ্টেম্বরের মধ্যে তা শেষ হয়ে যাওয়ার কথা। সেই প্রক্রিয়া তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে জানালো ওয়াশিংটন। ধাপে ধাপে সামরিক সরঞ্জাম ও সেনা সরিয়ে আনা শুরু হয়ে গিয়েছে। তবে গত 2 সপ্তাহে কাবুল ও একাধিক আফগান প্রদেশে তালিবান হামলা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাড়তি সতর্ক আমেরিকা। পেন্টাগন জানিয়েছে প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে শেষ করাই তাদের লক্ষ্য, তাই বাহিনীর সুরক্ষায় বায়ুসেনার 2টি B-52 বোমারু বিমান আফগানিস্তানে গিয়েছে। বিমানবাহী রণতরী USS ডুয়াইট ডি আইজেনহাওয়ার সহ নৌবহর আপাতত পশ্চিম এশিয়ায় থাকছে। 2001 সালে আমেরিকার সেনা তৎপরতায় আফগানিস্তানে তালিবান জামানার অবসান ঘটে। তারপর থেকে একাধিকবার আফগান সরকার ও তালিবানের মধ্যে শান্তি চুক্তির জন্য মধ্যস্থতা করেছে আমেরিকা। কাতারে সেই শান্তি চুক্তির একাধিক বৈঠক হলেও সমস্যা মেটেনি। শেষে গত বছর দোহা চুক্তি অনুযায়ী ঠিক হয় আমেরিকা পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেবে। এই সময়ের মধ্যে বিদেশি সেনাবাহিনীর উপরে কোনো হামলা হবে না বলে কথা দেয় তালিবান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেয় সেই প্রক্রিয়া 2021 সালের 11 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে, কোনো রকম দেরি বরদাস্ত করা হবে না। সেই সময় যত ঘনিয়ে আসছে দেশে তালিবানের সক্রিয়তা তত বাড়ছে। আফগান সেনাবাহিনীর এক আধিকারিকের কথায় বিদেশি শক্তি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতা দখল করতে হামলা চালাচ্ছে তালিবান। সেনা সূত্রের খবর, গত 2 সপ্তাহে অন্তত 6টি আত্মঘাতী হামলা, 65টি বিস্ফোরণ, একাধিক ব্যক্তিকে নিশানা করে খুন করেছে জঙ্গিরা। ওই সমস্ত হামলায় অন্তত 120 জন আফগান সেনা নিহত হয়েছেন, মৃত্যু হয়েছে 65 জন সাধারণ নাগরিকের। সেনার পাল্টা হামলায় 300 তালিবান জঙ্গির মৃত্যুর খবর মিলেছে, জখম বহু। আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান আহমেদ জিয়া সিরাজ বলেছেন, সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে সন্ত্রাস চালাচ্ছে তালিবান। তবে সরকারের এই দাবি খারিজ করেছে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। সে দাবি করেছে সাধারণ মানুষের উপরে আফগান সেনাবাহিনী হামলা চালিয়েছে। জুরাসিক যুগের কুমির ছিল শিং বিশিষ্ট, মেনে নিলেন জীববিদরা। প্রমাণ কিন্তু হাতের কাছে ছিল আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে। সেখানে অনেক বছর হয়ে গেল বেশ যত্নের সঙ্গে সংরক্ষণ করা আছে একটি হর্নড ক্রোকোডাইল বা শিং বিশিষ্ট কুমিরের নিদর্শন। কিন্তু হর্নড ক্রোকোডাইল নাম রাখা হলেও আদতে একে কুমির প্রজাতির তালিকাভুক্ত করা হবে কি না সে নিয়ে একমত ছিলেন না জীববিদরা। তাদের এই খটকার কারণটা কি সেটা বুঝতে হলে নজর দিতে হবে এই হর্নড ক্রোকোডাইলের সময়সীমা এবং আজকের দিনে টিকে থাকা কুমিরের শারীরিক বিবর্তনের উপর। নিউ ইয়র্কে ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির অধ্যাপক এবং গবেষণাপত্রের প্রধান লেখক এভান হোকালা জানিয়েছেন যে পৃথিবীতে যখন শিংওয়ালা কুমির ঘুরে বেড়াত সেই সময়টাকে চিহ্নিত করা হয়েছে প্রথম দিকের জুরাসিক যুগ হিসেবে। সময়ের হিসেবে তা আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগের কথা। সেই জন্যই ধন্দে ছিলেন জীববিদরা যে একে কুমির প্রজাতির অন্তর্গত করা ঠিক হবে কি না। জীববিদদের অনেকেরই দাবি ছিল যে জুরাসিক যুগের এই জলজন্তুর সঙ্গে কুমিরের মিল থাকলেও আদতে একে ডাইনোসর প্রজাতির অন্তর্ভুক্ত করাটাই ঠিক হবে। এই জায়গায় এসে তাদের বক্তব্যকে কিছুটা হলেও সমর্থন করেছিল কুমিরের শারীরিক বিবর্তনের ইতিহাস। বলা হয় যে সেই জুরাসিক যুগ থেকেই নাকি কুমিরদের শারীরিক গড়ন খুব একটা বদলায়নি, সেই জন্যই এদের জীবন্ত জীবাশ্ম বলে উল্লেখ করে থাকেন জীববিদরা। তাই যদি হবে সেক্ষেত্রে শিং উধাও হয়ে যাওয়ার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তাই বিতর্ক চলছিল যে নাম যাই হোক না কেন হর্নড ক্রোকোডাইলকে কুমির বলা হবে কি না। এবার অবশ্য সব সন্দেহ দূর হয়েছে। ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির গবেষকরা আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে যে নিদর্শনটি সংগ্রহ করেছিল তার DNA টেস্ট করে দেখেছেন। দেখা গিয়েছে যে হর্নড ক্রোকোডাইল এবং কুমিরের জিনের গঠনে কোনো তফাত নেই, ফলে এবার আর এদের কুমিরের গোত্রভুক্ত করতে কোনো অসুবিধা থাকার কথা নয় বলেই দাবি করেছেন হোকালা। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে এই শিংওয়ালা কুমিরেরা খুব বেশি হলেও 9000 বছর আগে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গিয়েছে। এদের দেখা মিলত মাদাগাস্কারে, সেখানে যখন মানুষের পা পড়ে অর্থাৎ জলদস্যুদের আনাগোনা শুরু হয় তখন এরা অবলুপ্তির পথে এগিয়ে যেতে থাকে। প্রসঙ্গত, আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে যে নিদর্শনটি সংরক্ষিত আছে তা মাদাগাস্কারে একটি অভিযান চালানোর সময়ে 1927 থেকে 1930 সালের মধ্যে আবিষ্কৃত হয়েছিল। মৃত্যু হলো চাঁদে পা রাখা প্রথম মহাকাশচারীর।
চলে গেলেন চাঁদে প্রথম পা রাখা নাসার নভোচারী মাইকেল কলিন্স। দীর্ঘদিন পর ক্যান্সারের সঙ্গে লড়াই করে বুধবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। কলিন্স 1969 সালের জুলাইয়ে বিখ্যাত অ্যাপেলো 11 মিশনের 3 ক্রু সদস্যের একজন হিসেবে চাঁদে পা রেখেছিলেন। কলিন্সের পরিবার টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, আমাদের প্রিয় বাবা এবং পিতামহ আজ ক্যান্সারের সঙ্গে দুর্দান্ত লড়াই করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার শেষ দিনগুলো পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাটিয়েছেন। আরও লিখেছেন, কলিন্স সবসময় জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে ভালোবাসতেন, এর মধ্যে মহত্ত্ব খুঁজে পেতেন। একইভাবে জীবনের শেষ দিকে ক্যান্সারের বিরুদ্ধেও চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। আমরা তাকে কখনো ভুলব না। আমরা জানি যে তিনি এক সাহসী ও চ্যালেঞ্জিং জীবনযাপন করতে পেরে কত সৌভাগ্যবান মনে করতেন নিজেকে। আমরা তার এমন গৌরবময় জীবনের জন্য শোক নয় বরং উদযাপন করব, এমনটাই তার ইচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিবৃতিতে জানায়, কলিন্সের মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক জানাচ্ছে। নাসা তাকে হারিয়ে গভীর শোকাহত। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।